23 অক্টোবর জাইনার পাঁচজন সেনা সদস্য সেনাবাহিনী এরা একটা মুসলিম মেয়ে নাম তার আয়শা এই আয়শাকে অপহরণ করে ধরে নিয়ে গেছে নিয়ে নির্জনে নিয়ে তিনজনে একের পর এক পালাক্রমে ধর্ষণ করতেছে আর 200 দিক শয়তান তারা পাহারায় আছে আয়শাকে যখন ধর্ষণ করে আয়শা চিৎকার করে কান্দে আর আল্লাহর কাছে প্রার্থনা করে রব্বুল আলামিন আমার মতো আয়শা হাজার বার শহীদ হয়ে যাবে হাজার বার জিন্দা করব আবার শহীদ হব তাতে আমার কোনো দুঃখ নাই কোনো আক্ষেপ নাই কোনো আফসোস নাই তবে রব্বুল আলামিন নামটা আমার বড় দামি নাম যেই নাম তোমার সিদ্দিক একবার আবু বকরের মেয়ে আয়শা যেই নামের মহিলাটা তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী সিদ্দিক একবারের মেয়ে আয়শা রব্বুল আলামিন আমার নামের সেই নামের বরকতে আল্লাহ তোমার দোহাই দে তোমার কাছে দরখাস্ত রব্বুল আলামিন যদি এই কাফের মুশরিকদের হাতে আমি শহীদ হয়ে যাই তোমার কাছে মামলা দেওয়া থাকলো রব্বুল আলামিন তুমি জীবদ্দশায় এই মামলা বিচার একটু করে দেখাইও দুনিয়ার কাফের মুশরিকদের তাদের একটু যাতে কানে পানি যায় তারা যেন একটু বোঝে মামলা তোমার কাছে দেওয়া থাকলো হয়তো বা আয়শার আর্তনাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে সর্বপ্রথম সিনের ভিতরে ওই তিন সেনা সদস্যকে আক্রান্ত করোনায় আক্রান্ত করেছে এরপরে যে দুজন পাহারায় ছিল তাদেরকে ধরছে এই পাঁচজনকে যে ডাক্তারের চিকিৎসার জন্য নিয়েছে সেই ডাক্তারকে ধরছে সর্বপ্রথম 23 অক্টোবর সিন দেশে এই ছয়জন দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে এরপরে চীনের ভিতরে চলছে দুস্থ খেলা কারণ কি ভালো করে বুঝে নেন মুসলমান লক্ষ্য কর শোনালো কিছু ভক্ত মুসলমান সিনের সিনের প্রেসিডেন্টের নির্দেশে সিনের নেড়ান সিনের বুদ্ধরা প্রযুক্তিতে বর্তমানে বিশ্বে তারাই শীর্ষে এই সিনের ভিতরে এমন একটা কারাগার বানাইছে যেই কারাগারের সাথে দুনিয়ার কোনো মিডিয়ার সংযোগ নাই দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন করতেছে কিন্তু ওপেন মিডিয়া কালেকশন করে আমাদের সামনে পৌঁছে দিচ্ছে আমরা দেইকা কোনো প্রতিবাদ করতে না পারলে কমপক্ষে একটু দোয়া করি একটু নিন্দা করি একটু আল্লাহর কাছে দোয়া করি চোখের পানি ফেলায় মোনাজাত করি কথা মানতে গিয়ে না এ যতটা পারি তাদের পাশে দাঁড়াই যেমন সুচি মুসলমানদেরকে নির্যাতন করেছে বাংলার জমিনে তাদেরকে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে পাশে দাঁড়িয়েছি আনসার হয়েছি আমরা কথা বলেন ঠিক না ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে মারে ওপেন মিডিয়ায় আমরা দেখতে পাই দোয়া করি মোনাজাত করি ফিলিস্তিন ফিলিপাইন চেসনিয়া বসনিয়া সোমালিয়া হারজে গমিরা আরাকান বার্মায় বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমান মারতেছে আমরা দেখে একটু কান্নাকাটি করি কিন্তু চীনের নেড়ারা এমন পদ্ধতি আবিষ্কার করেছে যে জায়গায় মুসলমান যুবক যুবতীদেরকে হত্যা করে দিচ্ছে নর্মালি জবাই করে দিচ্ছে না নর্মালি গুলি করে দিচ্ছে না হে যুবক আমার দিক লক্ষ্য কর পর্দা আড়ালে এ এমন ভাবে নির্যাতন করতেছে ও জায়গায় টুপি আর দাঁড়িয়ে হুজুর দেখতেছে না আইডি কার্ড দেখা দেখে না মুসলমানের নাম মুসলমানের সন্তান হচ্ছে প্যান্ট পরা শার্ট পরা টাই পরা টুপি কেবলাই খালি মাথায় তাদের কাটিং এর চেহারা তারপর মুসলমান গুলো ধরে ধরে নিয়ে সেই গোপন সেলের ভিতরে নিয়ে পারে উপর দিক বাইন্দা মাথা নিচু মুখী কইরা পিটাইতে পিটাইতে তাদেরকে নাকতে মুখে রক্ত বের হয়ে যাচ্ছে সিল্লেন রকমতা নাই ওরে গায়ে থেকে ছুরিতে সীমিত অবস্থায় গোস্ত কাইটা কাইটা বের করে ফেলতেছে যুবতী মেয়েদের স্তন কাইটা দিচ্ছে সরঙ্গার ভিতরে তারা অস্ত্র ঢুকায় দিয়ে গুলি করে তাদেরকে শেষ করে দিচ্ছে এমন নির্যাতন চালাইছে এ পর্যন্ত তারা কেন্দ্র হয় নাই এরপরে মুসলমানের ঘরে মুসলমানের মসজিদের মাইকে আজান বন্ধ করে দিয়েছে এরপরে আজান মৌখিক বন্ধ করে দিয়েছে এরপরে মসজিদে তালা লাগাই দিয়েছে মসজিদে নামাজ পড়তে আসতে পারবি না এ পর্যন্ত শেষ হয় নাই এরপরে সমস্ত মুসলমানের ঘরের থেকে কোরআন শরীফ কাইরা নিয়ে গেছে মুসলমান কান্দে কয় আমার গুলি করে শেষ করে দাও আমার ঘর থেকে কোরআন নিও না ওরে আমার শহীদ করে দে আমার মসজিদের আজান বন্ধ করিস না এ নেড়ার মাংস বন্ধ করিস না এমন করে হাজারো নির্যাতন চালাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আর সহ্য করতে পারলাম না এবার তোদের ভিতরে আমার বোমা মাইরা দিলাম যত প্রযুক্তির বোমা আর রাইফেল আমার কামান তৈরি করো না কেন আমি যে গোপন বোমা মেরে দিছি এই বোমা ধরার মতো কোনো যন্ত্র দুনিয়ায় তৈরি করতে পারবা না কথা বলেন ঠিক কি দিন না
লাস্টে অপারগ হইয়া সারেন্ডার করছে চীন সরকার নিজেই টুপি কইরা মুসলমানের সাথে মসজিদ খুলে দিয়ে মসজিদে যায় নামাজ পড়া শুরু করে দিয়েছে বুদ্ধ হইয়া সে নামাজ পড়ে আল্লাহু আকবার ঠেলায় পড়লে সুস হয়ে নামাজ পড়ে গ্রামটা বাংলা আছে আছে না ও টুপি বলে হুজুর কাছেতে মোনাজাতে বসে গেছে মসজিদ খুলে দিয়েছে আযানের অনুমতি দিয়েছে মুসলমানের ঘরে কুরআন পৌঁছানোর ব্যবস্থা করেছে করে আল্লাহু আকবার হে মুসলমান চায়নার থেকে শুরু হয়েছে চীন সরকার এবার মুসলমানদেরকে মসজিদে ডাকে কয় তোমরা মসজিদে আসো দুঃখ লাগে কপাল পোড়ার সময় মনে হয় মুসলমানেরই কাছাইছে মুসলমান মসজিদ বন্ধ করে দিচ্ছে মুসলমান মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে মুসলমান দোয়া মোনাজাত আর প্রার্থনার কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে যেই চায়না থেকে শুরু হয়েছে চীন সরকার মসজিদে ডাকতেছে আর অন্য অন্য দেশ এমনকি মক্কা মদিনা পর্যন্ত মসজিদ বন্ধ করে দিচ্ছে ভালো করে বুঝে নাও দোস্ত এটা হলো খোদার গজব এটা ফিরাউনি গজব এটা আমাদের মুসলমানদের মধ্যে আসার নয় তবে যদি নামে মুসলমান হইয়া কামে তুমি বেঈমান মুশরিক হইয়া যাও কামে তুমি মুশরিক হইয়া যাও যদি এর সোয়াইছে মনে কইরা ভয় পাও সোয়াইছে মনে করো তাহলে তুমি মুশরিক হবা তোমার একিন রাখতে হবে এটা সোয়াইছে নয় আল্লাহ যার জন্য বরাদ্দ করেছে তার হবেই হবে ঠিক কি ঠিক না